আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। সামনে ঈদ, তোমাদেরকে ঈদ মুবারক। আচ্ছা, আজকে তোমাদের আমি কি ক্লাস নিব জানো? আজকে তোমাদের ক্লাস নিব, আমি অঙ্ক ক্লাস নিব, বুঝছো? তোমরা দেখো ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও, তোমরা কিন্তু অনেক সময় এই যে লিখতে তোমরা ভুল করো। কিভাবে লিখবা সেটা আজকে আমি তোমাদেরকে জেনে দিচ্ছি। 31 থেকে চল্লিশ লিখো, আচ্ছা দেখো। এখন তোমরা অনেকে কি করো, তোমরা অনেকে কি এভাবে লেখো যে 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, কিন্তু এভাবে তোমাদের লেখা যাবে না। তোমরা অনেকে এভাবে তোমরা লিখে থাকো, কিন্তু এভাবে তোমাদের লেখা যাবে না। আমরা কিন্তু ক্লাসে শিখিয়েছি তোমাদেরকে। দেখো আমি কিভাবে তোমাদের লেখা দেখাচ্ছি। এটা লিখতে হবে এইভাবে, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40, কিন্তু তোমাদেরকে কিন্তু এভাবে লিখতে হবে। তোমরা এইভাবে না লিখে তোমরা করো কি, ঠিক লম্বা এইভাবে এইভাবে তোমরা লেখো, এইভাবে লেখা যাবে না। কিন্তু আমি যেভাবে তোমাদেরকে দেখাই দিলাম ঠিক এভাবেই তোমাদেরকে লিখতে হবে। আর সংখ্যাগুলো খুব সুন্দর করে লিখবা। তোমরা যেহেতু বাসায় আছো, আম্মু আব্বুর কাছে বসে সুন্দর করে লেখাগুলো প্র্যাকটিস করবা, বুঝছো? তোমরা কিন্তু তোমাদের লেখা কিন্তু বেশি একটা ভালো না। আমরা কিন্তু মেসেঞ্জারে দেখতেছি তোমাদের লেখা তেমন একটা সুন্দর হয়নি। তোমরা যেহেতু বাসায় বসে আছো, আব্বু আম্মুর কাছে সুন্দর করে এভাবে আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক ঠিক এভাবেই তোমরা লিখবা। আচ্ছা এখন দেখো, এখন তোমাদের ইংলিশে ক্লাস নিচ্ছি। আচ্ছা এবার দেখো, 31 থেকে 40 লিখো। আচ্ছা তোমরা কিন্তু মাঝে মাঝে কি করো, তোমরা কিন্তু মাঝে মাঝে কি করো, এই যে এইভাবে লেখো, 31 32 33 34, তোমরা কিন্তু এইভাবে অনেক সময় লেখো। আমরা কিন্তু ক্লাসে বারবার বলে দিয়েছি যে এভাবে লেখানো যাবে না, কিন্তু তারপরে তোমরা কিন্তু এইভাবেই লেখো। আমরা কিন্তু দেখতেছি কিন্তু এভাবেই লেখা যাবে না। দেখো আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি, তোমরা এইভাবে লিখবা। থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন হচ্ছে ফোরটি। তোমরা কিন্তু ঠিক এইভাবেই লিখবা, বুঝছো ছোট্ট সোনামণিরা? তোমরা ঠিক এভাবে লেখবা, আর ভুল করে লেখবা না। বাবা মায়ের কাছে সুন্দর করে, আব্বু আম্মুর কাছে সুন্দর করে লেখাগুলো প্র্যাকটিস করবা। তোমরা কিন্তু বাসায় বসে বসে আছো, কিন্তু লেখা ভালো করে প্র্যাকটিস করতেছো না, বুঝছো? আমরা কিন্তু মেসেঞ্জারে বারবার দেখতেছি তোমাদের লেখাগুলো ভালো হচ্ছে না। তোমরা সুন্দর করে লেখবা, আব্বু আম্মুর কাছে ভালো করে লেখা শিখবা, বুঝছো? আর সামনে তো ঈদ, তোমাদের জন্য ঈদের শুভেচ্ছা রইলো। আল্লাহর রহমত, তোমরা ভালো থাকো, আমরাও ভালো থাকি। এই পর্যন্ত তোমাদের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।